হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। প্রতিবারের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা শিখব ডুপ্লিকেট নাম্বার কীভাবে বের করতে পারি, ডুপ্লিকেট নাম্বারগুলো কীভাবে কালার করতে পারি। ধরুন একটা সেল, এই সেলের ডুপ্লিকেট নাম্বারগুলো আমরা ধরুন কয়েকটা কিছু নাম আছে এখানে, যেমন একটা দুইটা তিনটা নাম, এই তিনটা নামই, যেহেতু তিনটা নাম আছে এই তিনটে কালার হবে, যদি একটা নাম থাকে তাহলে কালার হবে না। মানে এক কথায় একের অধিক যে নামগুলো আমরা ব্যবহার করি সেই নামগুলো সবই কালার হবে। তো আমাদের মূল উদ্দেশ্য আজকে এক্সেল এবং গুগল শিটে এই কাজটা আমরা করার চেষ্টা করব। প্রথমত এক্সেলে খুবই সহজ, কিন্তু গুগল শিটে একটু কঠিন হয়। তো আজকে আমরা এক্সেলটা দেখব এবং সাথে সাথে গুগল শিটও আমরা দেখে নিব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে যদি আমরা এই নামটাকে কালার করতে চাই তাহলে খুবই সহজে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সেল কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন হাইলাইট সেলস অ্যান্ড রুলস, এখানে যাওয়ার পর দেখতে পারবেন এখানে ডুপ্লিকেট ভ্যালুস, ডুপ্লিকেট ভ্যালুসে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুবই সহজে ডুপ্লিকেট ভ্যালুগুলো বের হয়ে আসছে। কিন্তু এখানে মিলন মিলন, এই যে মিলন, এই যে আসলে দুইটা নাম চলে আসছে। কিন্তু এইখানে কিছু সেটিংস আছে, যেমন ডুপ্লিকেট, তারপর আমরা চাইলে ইউনিক দেখতে পারবেন, ডুপ্লিকেটটা বাদ দিয়ে দেখতে পারবেন। যেমন যে এখানে ইউনিক দেখছেন, শুধু ডুপ্লিকেট নামটা বাদে আপনার যে ইউনিক, যেমন সিঙ্গেল যে নামগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করছে, যেমন রনি, শ্যামল, দেখতে পাচ্ছেন এই নামগুলো। তো আমরা যেহেতু ডুপ্লিকেট দেখতেছি যে ডুপ্লিকেট দিয়ে দিব। এখানে বিভিন্ন সেটিংস আছে, কালারের সেটিংস, এবং কাস্টমার কালার করে নিতে পারবেন আপনারা চাইলে। তো এটা আমি করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা শিখব গুগল শিটে কীভাবে কাজ করতে হয়। তো চলুন গুগল শিটে দেখা যাক। আমি গুগল শিটে নিয়ে গেলাম। তো এখানে আমি আগে একটু করে রেখেছিলাম, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি শুরু থেকে দেখাচ্ছি। ধরুন আপনি এই রোটা, এই যে আমি একটা ফর্মে তৈরি করে রেখেছি যে বি কলামটা, বি কলামটা আমরা করতে চাচ্ছি। তো প্রথমে আমাদের করতে হবে এখানে ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে এখানে কন্ডিশনাল ফরম্যাটে যাব। কন্ডিশনাল ফরম্যাটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু রেঞ্জ, এখানে আমরা আমাদের রেঞ্জ আছে। তো আমরা প্রথমে রেঞ্জ দিব। ধরুন আপনি কোন কলামটা আপনি চাচ্ছেন কি সব বের করতে, চাইলে আপনি সব যদি বের করতে চান সব সিলেক্ট করতে পারবেন। যদি চান না আমি একটা কলম বের করবো, একটা কলম বের করতে পারবেন, এটা আপনার ইচ্ছে। তো আমি একটা দিয়ে আপনাকে দেখাই, আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে আপনারা করে নেবেন। তো এখানে আমি লিখে দিচ্ছি বি, যেহেতু আমি বি কলমটা সিলেক্ট করতেছি বি। এখানে আরেকটু কথা আছে, সেটা হলো আপনি শুরু করতে চাচ্ছেন হলো বি কলাম, কিন্তু রোটা কিন্তু আপনার থ্রি, দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু রোটা থ্রি, কিন্তু আপনি বি কলাম রো থ্রি। তো আপনার এখানে অবশ্যই যেখান থেকে শুরু করবেন সেখানে নামটা দিতে হবে, যেমন বি কলাম রো থ্রি দিয়ে দিলাম, কোলন দিব। দেওয়ার পরে আমি ধরেন আবার বি থেকে আমি 1000 পর্যন্ত নিতে চাচ্ছি, বা 100 পর্যন্ত আমি দেখাইলাম, 100 পর্যন্ত আমি রেঞ্জটা সিলেক্ট করতে চাচ্ছি। তো রেঞ্জ সিলেক্ট করা হয়ে গেল। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট রুলস, এখানে যাবেন আপনারা, যাওয়ার পরে কাস্টমে যাবেন, কাস্টমে যাওয়ার পরে এখানে ভ্যালু, ভ্যালুতে যাওয়ার পরে ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দেবেন আপনার কাউন্ট, COUN কাউন্ট ইফ, এখানে আমাদের কাউন্ট ইফের কিছু কাজ আছে। ব্র্যাকেট পরে দেবেন, ব্র্যাকেট এখন দিতে হবে না, কাউন্ট ইফ, ইকুয়াল টু দেওয়ার পরে কাউন্ট ইফ, কাউন্ট ইফ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের দিতে হবে আপনি, আমি তো যেহেতু বি সিলেক্ট করেছি তো আমার বিটা হবে কমন, কমন এখানে বি দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে কোলন চিহ্ন, তারপরে যেহেতু বিটা কমন ধরছি এখন আমার বি রো, যদি বি রো বের করতে হবে, সরি বি কলম বের করতে হবে, আমি বিটা সিলেক্ট করে দিব একটা কমা, তারপরে দিব হলো আবার বি কত থেকে শুরু করতে চাচ্ছি। আমি কিন্তু একটু আগে আপনাদেরকে বলছি এখানে বি
थ्री रो एटा हलो बी कलम सिलेक्ट कर रोटा सिलेक्ट करते हैं तर मैंने बी रो थ्री ते आसे जेम थ्री तो सेकेंड ब्राकेट देव सेकेंड ब्राकेट देवर पर एखे हमें दीब ग्रेटर दैन सॉरी ग्रेटर दैन वन एखे अपने देखते ये नामगुलो किन्तु कलर हो गए अपन बोझार क्षेत्र में एक सहज कर दीची नामगुलो एक कलर को नहीं अपने चाहिए कलर को नीते पर कलर अपशन आज जमन हमें रेड दिए दिलाम तारपरे सेलर कलर चेंज कर दी सेलर कलर धरने ये दिए दिलाम सॉरी कलर एक भलो लगते ना एक बोझार स्वार्थे अपन एक हल्का कलर दी जमन देखते अपनारा एखे देखते मिलन ये नाम डबल हो गए कलर हो गए जो डबल नामगुलो देखें एखन देखें हमें जो एखे आबार लिखी धरें मिलन ये नाम किन्तु कलर हो गए एखन आमी जो अन्य नाम लिखी देखें किछु एकटा लिखे दिलाम ये नाम किन्तु कलर होच्छे ना तार माने ये सेले आपनी जत पर्यन्त सिलेक्ट कर रेखेछेन एबं जत पर्यन्त सिलेक्ट करते चान करते पारबेन सबगुलो किन्तु डुप्लीकेट कलर हो जाए तो आशा करी आपनारा सबाई बुझते पेरेछेन एबं जो हमारे चैनल के एक हलो भिडियो के एक हलो शिखते पर चैनल सबसक्राइब करबें पशे थकबें बेल आइकने टीप दिए रखबें जैसे परवर्ती भिडियो अपन के भलो भलो भिडियो उपहार दीते तो थैंक यू गाइस एंड